আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জাভাই স্ক্রিপ্টের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে এই ভিডিও টিউটুরাল থেকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেজ সার্চিং নিয়ে তো ইমেজ সার্চিংটা কিভাবে কাজ হয়ে থাকে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমার বেশ কয়েকটি আমি ইমেজ রেখেছি তো আপনারা কিন্তু এখানে মাল্টিপল ইমেজও তৈরি করতে পারবেন তো নিজেদের ইচ্ছা নিজেদের ইচ্ছা মতো ডিজাইনটা অবশ্যই করে নেবেন তো জাস্ট কাজটা কিভাবে হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ইনপুট ফিল্ড রয়েছে এই ইনপুট ফিল্ডে যদি আমি কোনো একটা ইমেজের নাম লিখে সার্চ দিই তো এখানে দেখতে পাচ্ছেন কার রয়েছে বাইক রয়েছে চাইল্ড রয়েছে ফ্লাওয়ার রয়েছে তার পরবর্তীতে সাইকেল রয়েছে তো এখানে কিন্তু বেশ কয়েক প্রকারের ইমেজ রয়েছে তাই না তো এখানে জাস্ট দেখেন আমি কার লিখে সার্চ দিচ্ছি তো সি প্রথমে লিখলাম সমস্ত ইমেজ কিন্তু আমার এখানে হাইড হয়ে যাচ্ছে তার পরবর্তীতে এ লিখলাম তাও কিন্তু আমার সমস্ত ইমেজ হাইড হয়ে যাচ্ছে তার পরবর্তীতে যদি আমি আর লিখি তাহলে দেখেন আমার কার দিয়ে মাত্র দুইটা ইমেজ ছিল তাহলে কিন্তু সেই দুইটা ইমেজই এখানে শো করতেছে তো আশা করি এই যে বিষয় সুতরাং যে সার্চিংয়ে যে বিষয় সে বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু স্পেলিং অবশ্যই মিস্টেক হওয়া যাবে না তো দেখেন আমি আবারও এবার বাইককে সার্চ করতে চাচ্ছি তো বি লিখলাম তার পরবর্তীতে আমরা ওয়াই লিখলাম এবং কে দেখলাম ই লিখলাম তো দেখেন এখানে কিন্তু আমার বাইকও সঙ্গে সঙ্গে চলে আসছে তো এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা লুপ সম্পর্কে একটি ভালো আইডিয়া পাবেন তার সঙ্গে সঙ্গে এবং সার্চিংয়ের বিষয়টাও সম্পর্কে আপনারা অনেক ভালো আইডিয়া পাবেন তো এরকম আমি আপনাদেরকে প্রায় অনেকগুলো প্রজেক্ট দেখিয়ে ফেলেছি আপনাদের উচিত হবে এই প্রজেক্টগুলো এখন ইমপ্লিমেন্ট করার নিজে নিজে চেষ্টা করা যে একটা নিজে একটি ট্যাম্পলেট ডিজাইন করা তার পরবর্তীতে জাভাই অ্যাপ্লাই করা সেটাকে আরও ডাইনামিক গড়ে তোলা আপনাদের কাজ তো জাস্ট এটাই সর্বশেষ আমার ভিডিওটি টিউটোরিয়াল তো সর্বশেষ করতে করতে কিন্তু আমি অনেকগুলো প্রজেক্ট আপনাদেরকে অলরেডি দেখিয়ে ফেলেছি তো এবার আমি চাইল্ড লিখে সার্চ দিচ্ছি এখানে তাহলে দেখেন এখানে কিন্তু আমার এই যে সিটা বড় হাতের হওয়ার জন্য কিন্তু এখানে আমার সেটা শো করতেছে না তাই না তো জাস্ট অবশ্যই আপনি যে নামগুলো ইউজ করবেন সেখানে কিন্তু এই নামগুলো দিয়ে কিন্তু আপনাকে সার্চ করতে হবে তো আমি বলে রাখি আপনি যদি এখানে ডাটাবেস বা আমাদের এপিআই এপিআইগুলো ছিল সেগুলো যদি আপনারা ব্যবহার করতেন তাহলে কিন্তু এখানে আপনার স্পেলিংয়ের কোনো ভুল ধরতো না তাই না তো জাস্ট যেহেতু আমরা এখানে যে কাজগুলো করবো অ্যাক্টিভিউট নিয়ে কাজ করবো সেজন্য কিন্তু আমাদের এখানে বানানোর ভুলগুলো কিন্তু শো করবে তো আমাদের মূল উদ্দেশ্য হবে যে এই কাজটা অ্যাকচুয়ালি শেখা জাভাই দিয়ে কীভাবে হয়ে থাকে সেটা শেখা তাই না তো আমি এবার এখানে সাইকেল লিখে সার্চ দিচ্ছি তো আমি ইনপুট ফিল্ডে চলে গেলাম তার পরবর্তীতে জাস্ট আমি এখানে সাইকেল লিখে সার্চ দিচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু আমার যতগুলো সাইকেল ছিল সেটা কিন্তু আমার এখানে ফিল্টারিং হয়ে চলে আসতেছে তো এই যে ফিল্টারিং আপনারা কিন্তু সার্চিংয়ের মাধ্যমে সেটা করতে পারবেন তবে এই কাজটা জাস্ট জাভাই দিয়ে কীভাবে করতে হয় ভেঙে চুরে একদম আমরা সেটা নিয়েই আলোচনা করব। এই কাজটা শুরু করার জন্য চলে যাচ্ছি আমি আমার কাঙ্ক্ষিত যে আমার ভিজুয়াল স্টুডিও রয়েছে সেখানে সেখানে যাওয়ার পর আমি যে কোডগুলো করেছিলাম সে সমস্ত কোডগুলোকে আমি জাস্ট এখান থেকে কেটে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ইমেজ নিয়ে চলে আসবেন ইমেজ নিয়ে চলে আসার পর আমি কিন্তু এখানে অনেকগুলো ইমেজ নিয়ে এসেছি একটি ফোল্ডারের ভিতর তাই না তো আপনারা সেম সেম কাজটা আমার সঙ্গে সঙ্গে করে নেবেন তো আমি জাস্ট এখানে আরেকটি তো আমি ফাইল তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে সার্চ ডট এইচ তো আপনারা কিন্তু গুগলে গেলে প্রচুর পরিমাণে ইমেজ পেয়ে যাবেন সেখান থেকে বা আনপ্লাস থেকেও নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই তো এখান থেকে জাস্ট আমরা একটি বেসিক স্ট্রাকচার এইচটিএমএল তৈরি করে ফেললাম তাই না তো এবার জাস্ট যেহেতু আমরা সিএসএস অ্যাপ্লাই করব সেজন্য জন্য আমরা এখান থেকে স্টাইল স্টাইল ডট সিএসএস লিখে একটি সিএসএস ফাইল ক্রিয়েট করে ফেললাম তো আশা করি এই দুইটা জিনিস আপনারা সকলে বুঝতে পারছেন এবং সিএসএস এর সঙ্গে অবশ্যই আমাকে লিঙ্ক আপ করতে হবে তো সেই জন্য লিংক লিখে আমি জাস্ট ট্যাব দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের স্টাইল ডট সিএসএস পারফেক্ট তো এখন কিন্তু আমার স্টাইল ডট সিএসএস সঙ্গে লিঙ্ক আপ করা হয়ে গেল তাই না স্টাইল ডট সিএসএসএ চলে আসার পর আমি এখানে সবার প্রথমে এই যে আমাদের আমাদের যে স্টার সিম্বল ছিল তাকে ধরে আমরা সবার প্রথমে বলে দিচ্ছি প্যাডিং জিরো পিকজেল তার পরবর্তীতে মার্জিন বলে দিব মার্জিন আমাদের জিরো পিকজেল পুরো বডি থেকে সে যেন মার্জিন এবং প্যাডিং যেন জিরো হয়ে যায় তো এই কাজটা জাস্ট আমরা এখানে করলাম এই কাজটা করার পর এখন আমরা আরেকটি কাজ করতে চাচ্ছি এখানে আমরা একটি এই সময় তৈরি করে নিলাম সরি দুঃখিত আমরা কিন্তু সিএসএস এ সেটা তৈরি করবো তাই না তো আমরা জাস্ট এখানে এই ট্যাগ তৈরি করে নিলাম তৈরি করে নেওয়ার পর আমরা এখানে জাস্ট একটি হেডিং তৈরি করে নিচ্ছি জাভাই স্ক্রিপ্ট সার্চ ইমেজ পারফেক্ট এই এই সময়টাকে ধরে এবার আমরা জাস্ট একটু স্টাইল শুরু করে দিই তো এই কাজগুলো কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো করবেন তো সবার প্রথম আমরা একটি প্যাডিং বলে দিচ্ছি টেন পিক্সেল তার পরবর্তীতে একটি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে বলে দিচ্ছি ব্লু ভায়োলেট পারফেক্ট তার পরবর্তীতে তার কালারটা পরিবর্তন করে বলে দিলাম হোয়াইট এবং এখানে আর কি কি করতে পারি আমরা জাস্ট ফোন সাইজটা পরিবর্তন করে দিতে পারি তাই না তো এখান থেকে বলে দিলাম টু আর এম তো ফোন সাইজে পরিবর্তন করে দিলাম এবং টেক্সটের অ্যালাইনমেন্টটা বলে দিতে পারি আমরা সেন্টার এটাও কন্ট্রোলে সেভ করে দিলাম এবার যদি আমরা ওপেন হয়েছে লাইভ সার্ভারটা ওপেন করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আমার চলে আসলো তো আরেকটা জিনিস কিন্তু আপনি এখানে করতে পারেন এটা প্যাডিং কিন্তু আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি তো আমি বলে দিলাম ভাইয়া তুমি চোদ্দ পিক্সেল হয়ে যাও পারফেক্ট এবং এটা টু পয়েন্ট ফাইভ আর ইএম হয়ে যাও তাহলে কিন্তু এবার আমাদের পারফেক্টলি কাজ করবে তো দেখতে পাচ্ছেন জাভাই স্ক্রিপ্ট সার্চ ইমেজ কিন্তু আমাদের এটার মতো তৈরি হয়েছে তাই না তো এবার দরকার আমাদের কিন্তু একটি ইনপুট ফিল্ড তো সেই ইনপুট ফিল্ডটা তৈরি করার জন্য আমি চলে আসলাম সরাসরি আমার এই যে এই ওয়ান যেখানে তৈরি করেছি তার নিচে জাস্ট আমি একটি ইনপুট ফিল্ড নিয়ে নিলাম তো টাইপটা বলে দিলাম টেক্সট তার একটি প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি তো বলে দিলাম ইন্টার ইমেজ নেম ইন্টার ইমেজ নেম পারফেক্ট বা ইন্টার এখানে আমি কী দিয়েছিলাম সেটা একটু দেখে আসি সেখানে কী দিয়েছিলাম আমি সেখানে প্লেস হোল্ডারে দেওয়া ছিল সার্চ আইটেম নেম পারফেক্ট তো আমি সেটাই দিয়ে দিই একটি মিনিংফুল তো এখান থেকে জাস্ট আমি বলে দিচ্ছি সার্চ আইটেম নেম এই কাজটা আমরা এখানে করে ফেললাম তো দেখেন এখানে কিন্তু আমাদের সার্চ আইটেম নেম চলে আসলো এই যে সার্চ আইটেম নেম ইনপুটটাকে ধরে ডিরেক্ট আমরা একটি স্টাইল শুরু করে দিই তো আমরা সরাসরি এখান থেকে ইনপুটটাকে ধরলাম ধরার পর প্রথম প্রাথমিক অবস্থায় একটি প্যাডিং আমরা এখানে ইউজ করতে পারি কোনো সমস্যা নেই তো প্যাডিং বলে দিলাম বারো পিকজেল তার পরবর্তীতে মার্জিন লেফট থেকে জায়গা নেব হচ্ছে দুইশো পিকজেল তার পরবর্তীতে মার্জিন টপ থেকে জায়গা নিব হচ্ছে আপনার ধরুন একশো পিকজেল তার পরবর্তীতে মার্জিন বটম থেকে তো মার্জিন বোটম থেকে জায়গা নিব হচ্ছে আমাদের পঞ্চাশ বা একশো পিক্সেল দিয়ে দিলাম পারফেক্ট তো একশো পিকজেল পারফেক্টলি এবং তার একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব তো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে বলে দিলাম ব্লু ভায়োলেট তো এবার যদি আমরা দেখি তার পরবর্তীতে জাস্ট কালারটা পরিবর্তন করে বলে দিলাম হোয়াইট এবং ফ্রন্ট সাইজটা আমরা পরিবর্তন করে দিই ওয়ান পয়েন্ট ফোর আর ইএম পারফেক্ট তো এবার জাস্ট এবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন সার্চ আইটেম নেম সেটা কিন্তু আমাদের পারফেক্টটা চলে আসলো তবে এখানে আমরা আরেকটি কাজ করতে পারি মার্জিন টপ থেকে কিন্তু অনেক জায়গা দেওয়া হয়ে গেছে তাই না তো মার্জিন টপ থেকে আমরা বলে দিচ্ছি এখানে টোয়েন্টি পিক্সেল পারফেক্টলি তো দেখতে পাচ্ছেন এবার সার্চ নেম আইটেম নেম সেটা চলে আসলো এবং আরেকটি কাজ এটার একটু উইথ আমরা পরিবর্তন করে দিতে পারি তো উইথ আমরা বলে দিলাম ফোর্টি তাহলে দেখেন এবার আমাদের কিন্তু সেটা উইথও এখানে চেঞ্জ হয়ে গেল তো এই কাজটা এখানে আমরা জাস্ট করতে পারলাম তো এবার কিন্তু আমাদের দরকার একটি নর্মাল একটি ডিজাইন সুতরাং ইমেজ নিয়ে আসার জন্য তো দেখতে পাচ্ছেন ইমেজগুলো অবশ্যই আপনারা গুগল থেকে আনবেন বা যদি আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে আনবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে ইমেজে জাস্ট একটি ডিজাইন তৈরি করে ফেলবেন তো ইমেজের একটি আমি নাম দিয়েছি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাই না তো এই নামগুলো কিন্তু আপনারা অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন তো আমি এখান থেকে জাস্ট বোঝার সুবিধার্থে সেই নামগুলো ইউজ করব তো এখানে এখন জাস্ট যে কাজ করতে চাচ্ছি চলে আসলাম আমি আমার কাঙ্ক্ষিত এইচ এল ফাইলে এইসটিএম ফাইলে চলে আসার পর এখানে সবার প্রথম আমি একটি ডিপ নিয়ে নিচ্ছি তো সেই ডিপের নাম আমি দিয়ে দিলাম কন্টেইনার পারফেক্ট তো আমি আর একটি ডিপ নিয়ে নিচ্ছি তো সেই ডিপের নাম আমি দিয়ে দিলাম ইমেজ এই ইমেজের মধ্যে আমি এখন অ্যাপ্লাই করব ইমেজ ট্যাগ পারফেক্ট তো সবার প্রথমে আমি যে ইমেজগুলো দেখে নিই এখান থেকে আমার কী কী ইমেজ ছিল বাইক তো তাই না তো বাইকের জন্য আমি যে নিচ্ছি এখানে বাইক ডট এফ এটা আমার এক্সটেনশন তো এখন জাস্ট এই যে ইমেজ ট্যাগ এই ইমেজ ট্যাগকে ধরে জাস্ট আমরা একটু হাইট এবং উইথ দিয়ে দেবো এখানে তাহলে কিন্তু আমাদের কাজটা এখানে হয়ে যাবে অলরেডি তো ইমেজ ট্যাগটাকে ধরলাম সরাসরি ইমেজ ট্যাগটাকে ধরে আমরা অ্যাপ্লাই করব তার একটি সবার প্রথমে আমরা জাস্ট উইথ বলে দিচ্ছি তো এইগুলাকে ধরে আমরা একটি কিন্তু একটা ট্যাব দিয়ে দিতে পারি একটু সামনে এগিয়ে দিলাম পারফেক্ট তো তার আমরা উইথ এখানে বলে দিতে চাই ইমেজ ট্যাগটাকে তো উইথ আমরা এখান থেকে বলে দিলাম তিনশো পিকজেল তার পরবর্তী তারেকটা আমরা হাইট বলে দিচ্ছি তিনশো পিকজেল পারফেক্টলি তাহলে দেখেন এখানে আমাদের যে ইমেজ সেটা কিন্তু এখানে চলে আসলো তো এই যে ইমেজ আসলো ঠিকই তার পরবর্তীতে আমরা এখানে আর কী কী করতে পারি একটা এইস থ্রি তৈরি করে নিলাম এবং এখান থেকে বলে দিলাম বাইক পারফেক্ট তো এবার জাস্ট আমরা এখানে যে কাজ করতে চাচ্ছি এই থ্রিটাকে ধরে একটি স্টাইল দিতে চাই তাই না তো এখান থেকে জাস্ট আমরা পরিবর্তন করে কালারটা পরিবর্তন করে দিব তো বলে দিলাম ব্লু ভায়োলেট তো দেখেন এবার কিন্তু এখানে বাইক আমার চলে আসলো তো আশা করি এই পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন তবে আরেকটি জিনিস কিন্তু আমরা এখানে করতে পারি এই যে ইমেজ ক্লাসটাকে ধরে মার্জিন লেফট থেকে আমরা একটু জায়গা দিতে পারি তো ডট ইমেজ তার পরবর্তীতে মার্জিন লেফট থেকে আমরা বলে দিচ্ছি ভাইয়া তুমি একশো পিক্সেল জায়গা নিয়ে নাও তাহলে দেখেন এবার কিন্তু আমাদের সে একশো পিক্সেল জায়গা নিয়ে এনেছে তাই না তো আরেকটি কাজ আমরা এখানে করতে পারি বক্স সাইজিংটা আমরা জাস্ট বর্ডার বক্স ইউজ করে দেবো কোনো সমস্যা নেই এটাও কিন্তু আপনারা এখানে করতে পারেন তাই না তো বক্স সাইজিংটা আমরা বলে দিচ্ছি এখানে বক্স সাইজিং বলে দিলাম বর্ডার বক্স পারফেক্ট তো এই কাজটা আমরা এখানে করে ফেললাম তো এখন কিন্তু আমাদের বেশ কয়েকটি ইমেজের প্রয়োজন তো সেই জন্য আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি এখানে জাস্ট আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি আমাদের যতগুলো ইমেজ ছিল ততগুলো ইমেজ আমরা এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ইজে সেভ করলাম তাহলে দেখেন ইমেজগুলো কিন্তু আমার এখন এই অবস্থায় চলে আসলো কিন্তু আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি ইমেজগুলো যেন পাশাপাশি থাকে তো সরাসরি আমাদের যে ইমেজ ট্যাগটাকে আমরা ধরেছিলাম আই এম জে আইএমজি তো সেটাকে ধরে ফ্লোট আমরা বলে দেবো এখন জাস্ট লেফট তাহলে দেখেন এবার কিন্তু আমাদের সে পাশাপাশি চলে আসলো ইমেজগুলো তাই না তো একটা জিনিস দেখেন এই যে ইমেজগুলো পাশাপাশি আসলো ঠিকই কিন্তু আমাদের আরেকটি কাজ কিন্তু এখানে হয়ে গেল তো সেই কাজটা কি এই যে আমাদের দেখেন বাইক তার পরবর্তীতে বাইক 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 এই কাজগুলো কিন্তু আমাদের উপরে চলে গেল তাই না তো এখানে আমরা আরেকটি কাজ করতে পারি এই ফ্লোরটাকে আমরা এখানে না দিয়ে সরাসরি আমাদের এইখানে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি কন্ট্রোলেজ দিয়ে সেভ করে দিলাম তাহলে দেখেন এবার কিন্তু আমাদের পারফেক্টলি আছে তাই না তো ইমেজ ট্যাগের মধ্যে না দিয়ে আমরা তার ইমেজের যে প্যারেন্ট ছিল সেখানে অ্যাপ্লাই করেছি ইমেজের মধ্যে তাহলে এখন কিন্তু আমাদের সেটা এখন দেখেন এখন কিন্তু পারফেক্ট ঠিকঠাক মতোই কাজগুলো করছে তো এই কাজগুলো এখন আমাদের হয়ে গেল তো এখন জাস্ট আমরা এখন ইমেজগুলো পরিবর্তন করে দেব তো আমাদের যতগুলো ইমেজ ছিল ততগুলো ইমেজ জাস্ট আমরা এখন পরিবর্তন করে দেব তো ইমেজ পরিবর্তন বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার বিভিন্ন টাইপের ইমেজ ছিল তাই না তো এখানে কিন্তু আমি সবগুলোকে বাইক রেখেছি তো সেজন্য জাস্ট আমি এখান থেকে সবগুলোকে এখন চেঞ্জ করে দিতে যাচ্ছি তো প্রথম এটা ছিল বাইক তার পরবর্তীতে আমার এটা হবে হচ্ছে বাইক ওয়ান তো আমার বাইক ওয়ানকে ছিল আমি দেখে আসি জাস্ট এখানে তো আমার কিন্তু বাইক একটাই ছিল তো বাইক যেহেতু আমার একটা ছিল সেক্ষেত্রে আমি এখানে বলবো এখন কার পারফেক্ট তো এটা আমার হবে কারের জন্য তো কার ওয়ান তার পরবর্তীতে আমরা এখানে চলে আসলাম চলে আসার পর এখানে আমরা বলে দিচ্ছি কার কার ডট জেফ আই পারফেক্ট তার পরবর্তীতে জাস্ট আমরা ইমেজটাকে পরিবর্তন করে দিচ্ছি এবং এখানে আমরা ফ্লাওয়ারের জন্য তো এফ ওয়ান এফ ওয়ান ডট জেপিজি পারফেক্ট তার পরবর্তীতে এইটাকেও আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা হচ্ছে আমার এফ টু ডট জেপিজি এবং এইটাকেও আমরা চেঞ্জ করে দিচ্ছি এটাকে আমরা বলে দেবো এফ থ্রি ডট জেপিজি পারফেক্টলি তো এই কাজটা আমরা এখানে করলাম তাহলে দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল তাই না তো আমার কিন্তু আরও বেশ কয়েকটি ইমেজ ছিল সাইকেলের জন্য এবং এটি চিলড্রেনের জন্য তাই না তো এখন জাস্ট আমরা আরও কয়েকটি জাস্ট কপি পেস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি কন্ট্রোল দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি তো এখান থেকে আমার ফা ফ্লাওয়ার ছিল এবার এখানে হবে হচ্ছে আমার চাইল্ড তো চাইল্ড ডট জে এক্সটেনশন এক্সটেনশন সহ আমি বসিয়ে দিচ্ছি এখানে তার পরবর্তীতে আমার এখানে বসবে বাইকের জন্য বাইক ডট জে এবং এটাও আমার বসবে বাইকের জন্য তো জাস্ট আমি এখানে বসিয়ে দিচ্ছি তো বাইক ডট এটা আমার বাইক ওয়ান হবে মেবি তো হ্যাঁ বাইক ওয়ান ডট পারফেক্ট তো দেখতে পাচ্ছেন আমার বাইক ওয়ান এখানে হবে না তো এটা আমার কি হবে এখানে বাইক যেহেতু আমার একটা ছিল সাইকেল হবে তাই না তো বাইক এখানে দেওয়ার প্রশ্নই আসে না আমার আর এটা জাস্ট আমি বলে দিচ্ছি সাইকেল তো আমি জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে নিচ্ছি তো সাইকেল তার পরবর্তীতে সাইকেল ডট জে পি জি পারফেক্টলি তো এবার আমরা এখানে জাস্ট পরিবর্তন করে দেবো তো এটা কিন্তু আমার সাইকেল ওয়ান এবারও আমরা পরিবর্তন করে দিচ্ছি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি পরিবর্তন করে দিচ্ছি পেস্ট করে দিচ্ছি সাইকেল টু আরেকটি ছিল আমার সাইকেল থ্রি তো তিনটা সাইকেল কিন্তু আমার এখানে চলে আসলো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজগুলো এখানে পারফেক্টভাবে চলে আসলো তাই না তো এই যে একটি ডিজাইন আমি আশা করি এই ডিজাইনটা আপনারা সকলে নিজেরাই ট্রাই করবেন করার কারণ আমি আবারও বলছি আপনারা ইস্টিমেল সিএসএস এবং জাভাই স্ক্রিপ্টের বেসিক না জেনে আসলে কিন্তু এই ভিডিওগুলো বা এই কাজগুলো বুঝতে পারবেন না তো দেখেন এখানে জাস্ট আমরা যে কাজগুলো করলাম এই যে ডিজাইন তো জাস্ট আমাদের ডিজাইন কিন্তু এখানে রেডি করা হয়ে গেল তো এখন সরাসরি আমরা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট অ্যাপ্লাই শুরু করে দেবো তো জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট অ্যাপ্লাই শুরু করার পূর্বে আমাদের আরেকটি জিনিস প্রয়োজন আমাদেরকে অ্যাট্রিবিউট তৈরি করতে হবে প্রত্যেকটা ইমেজের জন্য আমাদেরকে একটি অ্যাট্রিবিউট তৈরি করতে হবে এই স্টেবেলের অ্যাট্রিবিউট তাই না তো এখান থেকে আমরা জাস্ট যে কাজ করতে চাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডিপ যেটা ছিল সেই ডিপের প্যারেন্টে সুতরাং এইটা কিন্তু আমাদের ইমেজ ক্লাস ইমেজ ক্লাসের প্যারেন্ট হচ্ছে আমাদের ইমেজ তাই না এইটার প্যারেন্টে জাস্ট আমরা একটি করে টাইটেল তৈরি করে নেব যেন আমরা এখানে সার্চিং যখন করব কি নাম লিখে এই রকম করে জাস্ট ধরুন আমি এখানে কার লিখে সার্চ করছি তো দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার কার চলে আসলো তো এই যে আমাদের অ্যাক্টিভিউটটা হবে যেটা লিখে আমরা সার্চ দিব সেই অ্যাক্টিভিউটটা এখানে আমাদের এখন ক্রিয়েট করতে হবে যেমন আমি এখানে সাইকেল লিখে সার্চ দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে সাইকেল চলে আসলো তো আমাকে কিন্তু এই যে অ্যাক্টিভিউটগুলো এখন পরিবর্তন করে দিতে হবে মানে সাইকেলের জন্য তার পরবর্তীতে প্রত্যেকটা ইমেজের জন্য কিন্তু এখন আমাকে অ্যাক্টিভিউট তৈরি করতে হবে তা সেই অ্যাট্রিবিউটটা হলো লক্ষ্য করে দেখেন আমরা জাস্ট এই যে আমাদের যেই প্যারেন্ট আমি যেটা আপনাদেরকে কাবার বললাম প্যারেন্ট যে আমাদের ক্লাস ছিল সেই প্যারেন্ট ক্লাসে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি ডাটা টাইটেল ইকুয়াল ডবল কোটেশন তো এটাই কিন্তু আমাদের একটা অ্যাট্রিবিউট তাই না তো এই যে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কী হবে এখানে আমার তো অ্যাট্রিবিউট যেটা আমি সার্চ করবো আমি আবারও বলছি যেটা আমরা সার্চ করবো এখানে সুতরাং যে নামটা আমরা সার্চ করছি যেমন আমি এখানে যদি বাইকের জন্য সার্চ করি তাহলে কিন্তু এখানে বাইক চলে আসছে তাই না তো এই সার্চের নামটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে আপনারা যেটা লিখে সার্চ করতে চাচ্ছেন তো আমি বলে দিলাম বাইক কেন বাইক বললাম এই ইমেজটা হচ্ছে কিন্তু আমার বাইক ডট জেএফআইফ তো আমি যদি আপনাদেরকে দেখাই আমার যে প্রথম ইমেজটা ছিল সেটা বাইকের জন্য তো দেখেন আমি সার্চ করতে পারি বা ইউজার কী লিখে সার্চ করতে পারে সে নামগুলো কিন্তু আপনাদেরকে এখন এখানে অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে হবে তো এই যে অ্যাট্রিবিউটে যেটা আমরা তৈরি করছি এটা কিন্তু আমাদের সার্চিং নেম তো আমি আবারও বলছি বারবার রিপিট করার কারণ হচ্ছে আপনারা অনেকে ভুল করবেন সেজন্য তো এখানে কিন্তু আমি যে অ্যাট্রিবিউটটা তৈরি করলাম এই অ্যাট্রিবিউটের যে নামটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডবল কোটেশনের ভিতরে সেটা কিন্তু আমাদের সার্চিং নেমটা হবে সুতরাং সার্চ যে নাম দিয়ে করব সেম নামটা কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে তো এখন জাস্ট ডাটা টাইটেল আমরা প্রত্যেকটা ইমেজের জন্যই তৈরি করতে চাচ্ছি অ্যাট্রিবিউট কন্ট্রোল ভি দিয়ে পরিবর্তন করে দিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করে এসে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম পারফেক্ট তো দেখেন এখন আমাদের এটা কারের জন্য তাই না তো জাস্ট আমরা এটা বলে দিচ্ছি কার পারফেক্ট তো সেমভাবে এখন আমাদেরকে প্রত্যেকটার জন্যই করতে হবে তো দেখেন এটাও কিন্তু আমার কার ইমেজ তো সেই জন্য আমি এখানে বলে দিচ্ছি কার পারফেক্ট তার পরবর্তীতে এটা হচ্ছে আমার ফ্লাওয়ার এই ফোন মানে কিন্তু আমার ফ্লাওয়ার ইমেজ এটা আমি আবারও বলে দিচ্ছি তো আপনি যেই নামগুলো দিবেন আপনারা যেটা সার্চ করতে চাচ্ছেন যে ইমেজটাকে তো এটা কিন্তু আমার ফ্লাওয়ার সার্চ হবে তখন আমি এখানে ফ্লাওয়ার লিখে দিলাম পারফেক্টলি তো তার পরবর্তীতে এখানে আমার কী লিখে সার্চ হতে পারে এটা আমার ফ্লাওয়ার তো ডাটা টাইটেলটা জাস্ট আমি এখানে পরিবর্তন করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এইখানেও আমি কন্ট্রোল ভিতে পেস্ট করে দিচ্ছি তাহলে কিন্তু আমার ফ্লাওয়ারের জন্য তিনটা তৈরি করা হয়ে গেল তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন যেহেতু এটা আমার বাইক ছিল সেক্ষেত্রে বাইকের জন্য এটা হচ্ছে আমার কারের কার ছিল সেক্ষেত্রে জাস্ট আমি এটা এ স্ত্রীটাকে পরিবর্তন করে দিচ্ছি এখানেও এই স্থ্রীটাকে আমি পরিবর্তন করে কার বলে দিলাম এটা হচ্ছে আমার ফ্লাওয়ার সেজন্য আমি এখানে বলে দিচ্ছি ফ্লাওয়ার এই স্ত্রীগুলোকে আমি পরিবর্তন করে দিচ্ছি এটা আমার ফ্লাওয়ার সেজন্য আমি এখানে বলে দিলাম ফ্লাওয়ার এবং এটা হচ্ছে আমার ফ্লাওয়ার সেজন্য আমি এটা বলে দিলাম ফ্লাওয়ার পারফেক্ট তো এই কাজটা আমাদের করলাম করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এখন ইয়েটা ছিল চিলড্রেনের জন্য যে ইমেজটা ছিল আমার সেখান থেকেও ডাটা টাইটেলটা জাস্ট আমরা ধরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এখানে জাস্ট আমরা বলে দেব চাইল্ড কেউ যদি চাইল্ড লিখে সার্চ করে তাহলে আমার এই চাইল্ডের ইমেজটাই চলে আসবে তো চাইল্ডটাকে ধরে আমি জাস্ট এখানে এই থ্রিটাকে পরিবর্তন করে দিচ্ছি তো আর কোনোই কাজ না তো এতটুকু কাজ আশা করি আপনারা সকলে বিষয়গুলো বুঝতে পারতেছেন তো তার পরবর্তীতে আমরা কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম এটা আমার সাইকেলের জন্য তো জাস্ট আমি এখানে বলে দিচ্ছি সাইকেল তো যেটা লিখে সার্চ করতে পারে সেই নামটা আবারও দেবেন আমি আবারও বলছি সাইকেল পারফেক্ট তো সাইকেল হয়ে গেল তাই না তো এবার হচ্ছে আমাদের আবারও সাইকেলের জন্য তো এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে আমি জাস্ট কন্ট্রোল ভিতে পরিবর্তন করে দিচ্ছি এবং এখানেও কন্ট্রোল ভিতে পরিবর্তন করে দিলাম তো ওয়েট এটাও কিন্তু আমার সাইকেল তো ডাটা টাইটেল থেকে আমি ধরে কন্ট্রোল সি দে কপি করে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিচ্ছি তো এটাও কিন্তু আমার সাইকেলের জন্য পারফেক্ট যে সাইকেল ঠিকঠাক থাকলো এবং এটা সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন সাইকেলের জন্যে পারফেক্টলি তো সাইকেল পারফেক্ট তো এই কাজটা আমরা করতে পারলাম তো দেখেন এবার কিন্তু আমাদের বাইক তার পরবর্তীতে কার এবং নামগুলো কিন্তু আমার পাশাপাশি এখানে চেঞ্জ হয়ে গেছে তাই না তো আপনাদের বোঝার জন্য আমরা একটি কাজ করতে পারি এই যে এস থ্রি যেখানে ছিল সেটার ফ্রন্ট সাইজটা আমরা একটু পরিবর্তন করে দিচ্ছি তো সেটার ফ্রন্ট সাইজ বলে দিলাম টু আর আরইএম তাহলে এবার আমরা দেখতে দেখতে পাই কি না টু আর ইএম দিলে দেখেন তো জাস্ট আমরা কন্ট্রোলেজ দিয়ে সেভ করে দিলাম তাহলে দেখেন এবার কিন্তু আমাদের ফন সাইজটা এখানে পরিবর্তন হয়ে গেল তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন এখন আমাদেরকে সরাসরি যে কাজ করতে হবে সেকেন্ড স্টেপ আমাদের শেষ সুতরাং আমাদের এইসটিম এর কাজ শেষ করেছি তার পরবর্তীতে আমাদের সেকেন্ড স্টেপ আমাদের ডিজাইনের কাজটা আমরা এখানে কমপ্লিট করেছি তার পরবর্তীতে এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো এখন আমরা সরাসরি জাভা স্ক্রিপ্ট অ্যাপ্লাই করা শুরু করে দেবো তো জাভা স্ক্রিপ্ট অ্যাপ্লাই করার জন্য আমি এইখানে চলে আসলাম তো আমি এখানে বলে দিচ্ছি জাভাই স্ক্রিপ্ট ডট জেস তো এই যে জাভা স্ক্রিপ্ট ডট জেস নামে কিন্তু আমরা এখানে একটি কী তৈরি করলাম আমাদের একটি জাভা স্ক্রিপ্ট ফাইল তৈরি করে ফেললাম তাই না তো এখন কিন্তু এই যে আমার সার্চ ডট এস সঙ্গে সেটাকে লিঙ্ক আপ করতে হবে তো আমি সরাসরি বডিতে চলে আসলাম স্ক্রিপ্ট একটা ওপেনিং করলাম ক্লোজিং করলাম সোর্স এই কি কী বলে দেব জাভা স্ক্রিপ্ট ডট জেস পারফেক্টলি তো এখন কিন্তু আমার জাভা স্ক্রিপ্টের সঙ্গে লিঙ্ক আপ তৈরি করা হয়ে গেল তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পারছেন তো এখন আমাদের আরেকটি জিনিস প্রয়োজন সেই জিনিসটা হলো এই যে ইনপুট ফিল্ড যেটা আমি দিয়েছিলাম সেই ইনপুট ফিল্ডটাকে ধরবো তবে ধরার পূর্বে আপনাদেরকে আপনাদেরকে আমি আরেকটি জিনিসের সঙ্গে পরিচয় করে দিতে চাই তা এখন কিন্তু আপনাদেরকে আমি আরেকটি জিনিসের সঙ্গে পরিচয় করে দিতে চাই সেটা হলো আমাদের এই যে ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছেন অন ইনপুট যে ইভেন্ট যেমন আমরা অন ক্লিক ইউজ করতাম তো এটা হবে হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডের জন্য অন ইনপুট তো এখানে যে নামটা দেবো সেটা কিন্তু আমাদের হবে ফাংশানের নাম তো আমি বলে দিলাম মাই ফান পারফেক্ট তো এই মাই ফান দিয়ে কিন্তু এখন আমাকে জাভাই স্ক্রিপ্টে সুতরাং আমার যে জাভা স্ক্রিপ্ট ডট জে সেখানে গিয়ে আমাকে একটি ফাংশন তৈরি করতে হবে তাই না তো জাস্ট আমি সেই কাজটা করে ফেলি তো মাই ফাংশন সেম নামটা আমি এখানে ইউজ করে ফেললাম তো একটি কাজ আমাকে এখানে করতে হবে এই যে ইনপুট ফিল্ড তার আমি একটি আইডি দিয়ে দিচ্ছি তো আইডি দিয়ে দিলাম আমি হচ্ছে সার্চ এই সার্চটাকে অবশ্যই এখন আমাকে ধরতে হবে তো একটি ভেরিয়েবল নিলাম সেই ভেরিয়েবলের নাম আমি আমি দিয়ে দিলাম সার্চ তো তার পরবর্তীতে একটি কাজ করতে পারি ডকুমেন্ট ডট গেট ইলিমেন্ট বাই আইডি তো সেটার মাধ্যমে জাস্ট আমি এই যে সার্চটাকে দেখতে পাচ্ছেন এই সার্চটাকে কিন্তু আমি এখান থেকে ধরে ফেললাম ধরে ফেলার পর এখন আমাদেরকে প্রত্যেকটা যে ইমেজের ক্লাস নেম দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ইমেজের ক্লাস নেম এই প্রত্যেকটা ইমেজের প্যারেন্ট সুতরাং এইটা আমাদের ইমেজ ইমেজের প্যারেন্ট ইমেজ তো এই যে ক্লাস নেম প্যারেন্টটাকে জাস্ট এখন আমাকে ধরতে হবে তো আমি আরেকটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি সেই ভেরিয়েবলের নাম আমি এখানে দিয়ে দিলাম ইমেজ ইকুয়াল ডকুমেন্ট ডট কুইড সিলেক্টর অলের মাধ্যমে জাস্ট আমরা এটিকে ধরে নিচ্ছি তো এখানের থেকে আমরা সেই ইমেজটাকে এখানে ধরে ফেললাম তো দেখেন এবার জাস্ট আমরা সেই ইমেজটাকে কিন্তু এখানে ধরতে পারলাম তাই না তো আপনাদের বোঝার জন্যই আমরা একটা কাজ করতে পারি ইমেজের লেন্থ সুতরাং এখানে আমাদের যতগুলো ইমেজ রয়েছে সেই ইমেজগুলো কিন্তু আমরা এখানে দেখতে চাই তো ইমেজের লেন্থটাকে জাস্ট আমরা এখানে প্রিন্ট করে দেখতে পারি তো কনসোল কনস্রোল ডট লগ তার পরবর্তীতে আমরা ইমেজের লেনটাকে দেখতে চাই তাই না তো ইমেজের লেনটাকে দেখার জন্য আমাদের জাস্ট এখানে ইমেজ যে ভেরিয়েবলটা ছিল তাকে ধরে ডট এল এই লেনটাকে আমি কল করে দিলাম পারফেক্ট তো দেখেন এবার জাস্ট আমরা যদি ইনসপেক্টরে চলে যাই ইন্সপেক্টরে চলে যাওয়ার পর কনসোলে চলে যাই তাহলে আপনারা সকলে এখনও দেখতে পাচ্ছেন না কেননা আমরা এখনো ফাংশনে ইনপুট ফিল্ডে এখনও কোনো কাজ হয়নি তো এবার দেখেন আমাকে দেখাচ্ছে ইমেজের লেন্থ হচ্ছে এগারোটা আপনাদের বোঝার জন্য একটু বড় করে নিলাম ইমেজের লেন্থ কত আমাদের এগারোটা তো দেখেন এগারোটা কেন দেখালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমাদের টোটাল ইমেজ রয়েছে এগারোটা সুতরাং আমাদের লেন্থ হচ্ছে কিন্তু এখানে এগারো তাই না তো এই লেন্থটাকে জাস্ট আমাদের নিয়ে এখন কাজ করতে হবে তো আরেকটি জিনিস লক্ষ্য করে দেখেন এখন আমাদের কি কাজ করতে হবে এখানে এখানে একটা জিনিস আপনারা সকলে দেখতে পাচ্ছেন সেই জিনিসটা হলো যখন আমরা ইনপুট ফিল্ডে কিছু দেখছি ধরুন আমরা কারকে সার্চ করছি লেখা মাত্রই কিন্তু আমার সমস্ত কিছু এখানে হাইড হয়ে যাচ্ছে সুতরাং আমার সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে নান হয়ে যাচ্ছে তো এই কাজটা এখন আমাকে করাতে হবে মানে সব কিছুকে ডিসপ্লে নান করাতে হবে তো ডিসপ্লে নান করানোর জন্য আপনার সকলেই বুঝতে পারছেন কী করতে হবে আমরা কিন্তু এখানে ইমেজের লেন্থটাকেও বের করতে পেরেছি তাই না তো এটাকে আমি জাস্ট কমেন্ট করে দিলাম তো আমি একটি ফল লুপ চালাবো তো সেই ফল লুপটা চলবে একটি ভেরিয়ে এনেছি আই ইকুয়াল টু জিরো থেকে শুরু হবে তার পরবর্তীতে আই লেন্স দেন কোন পর্যন্ত চলবে এই যে আমাদের ইমেজ লেন্থ পর্যন্ত সুতরাং এগারোটার উপরে সে কিন্তু অ্যাপ্লাই হবে পারফেক্ট তার পরবর্তীতে জাস্ট আমরা এখানে বলে দিচ্ছি আই প্লাস প্লাস তো এক এক করে সে কিন্তু এখানে আমাদের ইনক্রিমেন্ট হবে তাই না তো প্রাথমিক অবস্থা আয়ারমান জিরো তার পরবর্তীতে হয়ে যাবে কত মান ওয়ান আয়ারমান টু মান থ্রি এইভাবে করে করে সে আমাদের ইনক্রিমেন্ট হবে তাই না তো এখন আমরা কার উপর চালাতে চাচ্ছি আমরা এখন ডিসপ্লে নান কার উপর চালাবো এই যে আমাদের ইমেজ যে ভেরিয়েবল ছিল সেইটার উপর তো ইমেজ তার পরবর্তীতে আমাদেরকে অ্যাডে তৈরি করতে হবে আই আই ডট স্টাইল তো আমরা সিএসএস সরাসরি এখন অ্যাপ্লাই করা শুরু করে দেবো তো স্টাইল তার পরবর্তীতে ডট ডিসপ্লে পারফেক্ট তো ডিসপ্লে ইকুয়াল এখন আমরা কী বলে দেবো নান তো এই নানটা কখন করবে যখন আমরা কিন্তু ইনপুট ফিল্ডের ওপর কোনো ঘটনা ঘটাবো তো তো যেমন দেখেন এখানে কিন্তু আমাদের মাই ফান নামে যেই আমরা ফাংশানটি তৈরি করেছিলাম তাহলে সেই ফাংশানটাকে আগে কাজ করাতে হবে তাই না তো ডিসপ্লে ইকুয়াল নান তো দেখেন এখন জাস্ট আমরা যদি এখানে কিছু লিখি যেমন আমি এখানে লিখছি কার সি লিখতে গেছি সিল যখনই লিখতেছি তখনই কিন্তু আমার এই যে ডিসপ্লে সেটা কিন্তু এখানে নান হয়ে যাচ্ছে তো এই যে কাজটি আশা করি আমি আপনাদের সকলকে বুঝাতে পেরেছি আমি রিফ্রেশ করে নিলাম সবগুলো কিন্তু এখানে আমার চলে আসলো তাই না তো আমি এখানে লিখছি বাইক তো দেখেন বাইক লিখছি সবগুলো কিন্তু আমার এখানে নান হয়ে গেল তো একটা জিনিস আমরা এখানে কিন্তু বাইক যখন লিখলাম সেই বাইকটাকে তাহলে কিন্তু এখন আমার এখানে আসছে না তাই না তো এখন কিন্তু আমাদের সেই কাজটা করাতে হবে তো আমরা কিন্তু এখানে নানের কাজটা করাতে পেরেছি ডিসপ্লে যে নান হবে সেই কাজটা কিন্তু আমরা এখানে স্টাইলের মাধ্যমে সেটা পরিবর্তন করতে পেরেছি কিন্তু এখন আমরা নানের কাজটা এখন আমাদেরকে করতে হবে তো সেই কাজটা করার জন্য আমি আরেকটি লুপ চালাবো তো সেই লুপটা চালানোর জন্য আমি ফর লুপ ইউজ করতেছি এখানে তো একটি ভেরিয়ে বল নিচ্ছি জে ইকুয়াল টু জিরো তার পরবর্তীতে লেস দেন কোন পর্যন্ত চলবে আমাদের ঠিক এই যে ইমেজের লেন্থ পর্যন্ত সেমভাবে আবার একটি লুপ আমি চালাচ্ছি এখানে তো ইমেজের লেন্থ পর্যন্ত চলবে পারফেক্ট এবং এখানে কী হবে আমার জে প্লাস প্লাস তো লুপ কীভাবে কাজ করতেছে আমি আপনাদেরকে একটু পরে সেটা দেখিয়ে দিচ্ছি তো এখন জাস্ট আমাদের কি করতে হবে তো এখন কিন্তু আমাদেরকে টাইটেলটাকে ধরতে হবে হুম তো টাইটেল মানে কোনটা মানে আমাদের এই যে দেখেন ডাটা টাইটেল মানে আমাদের প্রত্যেকটা অ্যাট্রিবিউটের মাধ্যমে ধরতে হবে তো যেমন আমরা এখানে কি করতাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডির মাধ্যমে আমরা ধরলাম হচ্ছে আইডিটাকে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর অলের মাধ্যমে ধরলাম হচ্ছে আমরা ক্লাস নেমটাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে ডাটা টাইটেলটাকে ধরতে হবে সেমভাবে তো আমাদের এটার জন্য রয়েছে গেট অ্যাট্রিবিউট তো এই যে গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে কিন্তু এখন আমাকে এটা ধরতে হবে তো জাস্ট এখন আমি যে কাজ করতে চাচ্ছি এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম সেই ভেরিয়েবলের নাম এখানে আমি দিয়ে দিলাম টাইটেল তো এই যে টাইটেল তো টাইটেলের মধ্যে এখন আমরা সেটাকে ধরতে হবে তাই না তো ইমেজ ইমেজের মধ্যে চলে গেলাম মানে আমরা ক্লাস নেমটাকে ধরে নিলাম তার পরবর্তী তার মধ্যে অবশ্যই ডে থাকবে যে ডট গেট অ্যাট্রিবিউট মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আমরা এখান থেকে ধরে নিচ্ছি একবার জিরোতম অ্যাক্টিবিউট যেটা আছে সেটা এগুলো এটা ভেবে কিন্তু আমরা প্রত্যেকটাকে এখন জাস্ট এখানে ধরে নিচ্ছি তো এ টি অ্যাট্রিবিউট পারফেক্ট তো এখন এই অ্যাক্টিবিউটের নামটা কি অ্যাট্রিবিউটার নাম হচ্ছে কিন্তু আমাদের ডাটা টাইটেল তাই না তো জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি পারফেক্টলি তো দেখেন এখানে কিন্তু আমরা অ্যাক্টিভিউটটাকে ধরতে পারলাম তো কনসোল ডট লগের মাধ্যমে এবার যদি আমি আপনাদেরকে দেখাই এখানে লুপ কীভাবে কাজ করছে টাইটেলটাকে জাস্ট এবার যদি আমরা প্রিন্ট করে দিই তাহলে আপনারা বিষয়টা আর ভালোভাবে বুঝতে পারবেন তো ইন্সপেক্টে চলে গেলাম ইনসপেক্টে চলে যাওয়ার পর কনসোলে চলে গেলাম কনসোলে চলে যাওয়ার পর আমরা এখানে আগে একটি ঘটনা ঘটাই তো এখানে লিখছি ভি লিখছি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার জন্য তো দেখেন এখানে আমার যতগুলো অ্যাক্টিভিউ ছিল বাইক কার ফ্লাওয়ার চাইল্ড সাইকেল বাইক কার ফ্লাওয়ার চাইল্ড সাইকেল সেগুলো কিন্তু সমস্তগুলো কিনে চলে এসেছে সবার প্রথমে ছিল বাইক বাইককে ধরেছে তার পরবর্তীতে কার ছিল কারকে ধরেছে ফ্লাওয়ার ছিল ফ্লাওয়ারকে ধরেছে চাইল্ড ছিল চাইল্ডকে ধরেছে সাইকেল ছিল সাইকেলকে ধরেছে আবারও বাইক ছিল বাইককে ধরেছে কার ছিল কারকে ধরেছে ফ্লাওয়ার চাইল্ড সাইকেল সুতরাং এই সিকোয়েন্স মেনটেন করে সে কিন্তু আমাদের ধরে নিচ্ছে দেখেন প্রথমে ছিল বাইক তার পরবর্তীতে আমাদের কার ডাটা টাইটেল তার পরবর্তীতে কার ফ্লাওয়ার আবারও ছিল আমাদের ফ্লাওয়ার ফ্লাওয়ার চাইল্ড তাই না তার পরবর্তীতে সাইকেল সাইকেল সাইকেলের পর আমাদের সবার শেষে কি ছিল আর কিছু নেই তো সেটা কিন্তু সেই সিকোয়েন্স মেনটেন করেই ধরেছে দেখেন এই তো আমাদের সে সিকোয়েন্স মেনটেন করে এখানে কিন্তু সে আমাদের ধরেছে বাইক কার তার পরবর্তীতে ফ্লাওয়ার চাইল্ড সাইকেল তো আশা করি এই বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন তো এখান থেকে না বোঝার কোনোই কারণ নাই আমাদের যে সিকুয়েন্স মেনটেন সেটা কিন্তু সেখান থেকে ধরে ফেললো তো ধরে ফেলার পর এখন আমরা একটু দিয়ে জাস্ট চেক করে নিব সেই কন্ডিশানটা হলো যদি আমাদের এই যে টাইটেল টাইটেল ইকুয়াল ইকুয়াল যদি আমাদের ইনপুটে যে ভ্যালুটা দেবো সেটা যদি আমাদের ম্যাচ হয় তাহলে জাস্ট আমরা ডিসপ্লে ব্লক করে দেব আমি আবারও বলছি আমরা ইনপুটে যে ভ্যালুটা দিব সুতরাং এখান থেকে এখন আমাকে ইনপুটে ভ্যালুটা ধরতে হবে তো ইনপুটে ভ্যালু ধরার জন্য অবশ্যই আমার যে সার্চ নামে যে ভেরিয়েবল ছিল সেইটাকে আমি জাস্ট এখন ধরে নিচ্ছি তো ইফ কন্ডিশন দিয়ে দিচ্ছি তো সার্চ ভেরিয়েবল ডট ভ্যালু তো এই ভ্যালু ইকুয়াল ইউকাল যদি এখন আমার কী হয় এর টাইটেল যদি হয় সুতরাং এই যে টাইটেল যেটা আমি আপনাদেরকে দেখালাম কনসোল ডট লক করে চাইল্ড তার পরবর্তীতে আমাদের বাইক কার যেগুলো দেখলেন সেগুলো তো যেটার সাথে ম্যাচ হবে সেটার সঙ্গে ম্যাচ হওয়া মাত্রই কি আমাদের কাজ করবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ তো এখন আমাদের এখানে কি কী কাজ করবে এখানে আমাদের ইমেজটাকে ধরতে হবে তাই না তো ইমেজ ক্লাসটাকে তো ইমেজ তার পরবর্তীতে যে তো ইমেজ যে ডট স্টাইল তো স্টাইল ডট ডিসপ্লে ডিসপ্লে করে কী হবে জাস্ট এখানে আমরা বলে দেবো এখন ব্লক পারফেক্ট তো এই কাজটাই কিন্তু এখানে আমরা করলাম তাহলে দেখেন এবার জাস্ট আমরা এখান থেকে রিফ্রেশ করে নিলাম এখান থেকে বি ওয়াই কে দিয়ে দিলাম তাহলে আমাদের বাইক চলে আসলো তার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমরা দিয়ে দেবো এখন আর তাহলে আমাদের কার চলে আসলো তার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমরা দিয়ে দেবো সাইকেল তাহলে আমাদের সাইকেল চলে আসলো তার পরবর্তীতে আমরা এখান থেকে দিয়ে দেবো এখন ধরুন চাইল্ড তাহলে আমাদের চাইল্ড চলে আসলো তো এই যে মজাদার একটি সার্চিংয়ের যে ব্যাপার স্যাপার সেটা কিন্তু আমি আপনাদের সকলকে বুঝাতে পেরেছি তাই না তো আরেকটি জিনিস লক্ষ্য করে দেখেন এখানে আমাদের যে কাজটি ঘট ঘটনাটি ঘটছে আমরা কিন্তু এখানে এখন যদি কিছুই লিখে নিই তাই না তো এই যে কিছু না লিখলেও আমরা আমরা ধরুন এখানে কিছু একটা রিফ্রেশ করে নিলাম সবার প্রথমে দেখায় রিফ্রেশ করে নেওয়ার পর আমরা যদি কিছু এখানে ভি লিখতে যাই ভি লেখার পর যদি আমাদের না মিলে তাহলে আমাদের আবার যদি এটা আমরা কেটে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কিন্তু আর শো করছে না তো সেটা কিন্তু এখন আমাদেরকে শো করাতে হবে তাই না তো সেটা যদি আমরা শো করাই তাহলে একটি জাস্ট একটি কাজ করবো সার্চ ডট ভ্যালু ইকুয়াল ইকুয়াল যদি আমরা এখানে ফাঁকা রাখি তাও আমাদের ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে পারফেক্ট তো দেখেন আমরা এবার এখান থেকে সার্চ করছি সার্চ করার পর আবার আমরা ব্যাক করছি তাহলে কিন্তু আমাদের সেটা এখন ডিসপ্লেটা ব্লক করছে তো এটা যদি না বুঝতে পারেন আমি আপনাদেরকে আবারও বুঝাচ্ছি এখান থেকে জাস্ট কমেন্ট করে নিলাম কমেন্ট করে নেওয়ার পর দেখেন এখান থেকে আমরা যদি সার্চ করি ধরুন আমি এখানে লিখছি সি এ আর তো আমার সি আর বানানটা ভুল হলো তাই না ক্রা হয়ে গেল তো এখন জাস্ট আমি আবারও ব্যাক করছি ব্যাক করে প্রথমে চলে আসলাম তো দেখেন এখন কিন্তু আমার কোনো ইমেজ শো করতেছে না বাট যখনই আমি এই কন্ডিশনটা দিব যদি আমার এটা যদি কি থাকে ফাঁকা যদি থাকে তাও যদি ফাঁকা থাকে তাহলে আমার ইমেজ ডট স্টাইল ডট ডিসপ্লেটা আমার ব্লক হয়ে যাবে তাহলে দেখেন এখান থেকে সি আর এ বানানটা মিচ্ছে করে ভুল লিখলাম তার পরবর্তীতে জাস্ট আমি এখান থেকে এটা উঠিয়ে দিচ্ছি উঠিয়ে দেওয়ার পরে এবার আমার সঙ্গে সঙ্গে সবগুলো কিন্তু চলে আসলো তো এই কন্ডিশনটা জাস্ট আমরা এখানে ইউজ করলাম তো এই যে কাজটি জাস্ট আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি কোনোই সমস্যা নেই এই কাজটি বোঝার জন্য আমরা আরও একবার রিভিউ করে নিচ্ছি তো সবার প্রথমে জাস্ট আমরা যে কাজগুলো করেছি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইমেজের কিন্তু একটু করে আমরা ক্লাস নেম সেম ক্লাস নেমটা দিয়েছিলাম সমস্ত ইমেজগুলোকে ধরার জন্য তাই না তো তার পরবর্তীতে ডাটা টাইটেল মানে আমরা একটি অ্যাক্টিভিউট তৈরি করেছি তো যেইটা লিখে আমরা সার্চ দিব প্রত্যেকটা ইমেজকে চিনার জন্য তো দেখেন কারের জন্য কার লিখেছি ডাটা টাইটেলের জন্য কার লিখে ডাটা টাইটেল কারের জন্য কার লিখেছি ফুলের জন্য ফ্লাওয়ার লিখেছি তার পরবর্তীতে সাইকেলের জন্য কিন্তু আমরা সাইকেল লিখেছিলাম তাই না তো এই কাজটা জাস্ট আমরা এখানে করলাম তার পরবর্তীতে যখন আমরা ইনপুট অন ইনপুট যেমন আমরা অনক্লিক ইভেন্টের সঙ্গে পরিচয় ছিলাম ঠিক সেমভাবে যখন আমরা সেখানে কিছু লিখবো তাহলে কিন্তু ওই যে আমার অন ইনপুট যে ইভেন্টটি রয়েছে সেটা সঙ্গে সঙ্গে কল হয়ে যাবে সুতরাং এই নামটি আমরা দিয়ে ফাংশন তৈরি করেছি দেখতে পাচ্ছেন এখানে দিয়ে সেই নামটাকে আমরা ফাংশন তৈরি করেছি তার পরবর্তীতে সার্চ নামে যে ভেরিয়ে নিলাম সেটার মাধ্যমে কিন্তু আমরা এই যে ইনপুট ফিল্ডটাকে জাস্ট এখানে আইডি দিয়েছিলাম সেটাকে ধরে ফেললাম ধরে ফেলার পর এখন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অলের মাধ্যমে কিন্তু এই যে ইমেজ ইমেজটাকে কিন্তু আমরা এখানে ধরে ফেললাম ধরে ফেলার পর তার লেন্থটাকে নিয়ে আমরা কাজ করছি মানে সে সর্বশেষ পর্যন্ত অ্যাপ্লাই হবে তার লেন্থ যতগুলো তো এগারোটা না বারোটা আমরা যেন দেখলাম লেন্থ কনসোল ডট লক করে তো তার লেন্থটাকে আমরা ধরে ফেলেছি ধরে ফেলার পর প্রাথমিক অবস্থায় সার্চ করলে যেন সে আমাদের ডিসপ্লে নান হয়ে যায় তো জাস্ট আমরা সেটাই এখানে করলাম তো আয়ের মান হয়ে গেল একবার ওয়ান ওয়ানতম স্টাইল ডট ডিসপ্লেটাকে নান করে দিল তার পরবর্তীতে এক তার পরবর্তীতে দুই এভাবে চলবো হচ্ছে আমার লেন্থ পর্যন্ত এই কন্ডিশন পর্যন্ত তাই না তো এই কন্ডিশন পর্যন্ত কিন্তু আমার চলবে চলার পর আমাদের আবারও কি হবে এখানে আমরা চলে আসলাম এই রূপে একটি জেন আমি ভেরিয়েবল নিলাম আবার রূপ চালালাম সেমভাবে লেন্থ পর্যন্ত লেন্থ চালানোর পর এই যে টাইটেল একটি ভেরিয়েবল নিলাম সেই ভেরিয়েবলের মধ্যে আমরা এই যে গেট অ্যাক্টিবিউটের মাধ্যমে সমস্ত অ্যাক্টিবিউটকে জাস্ট আমরা এখান থেকে ধরে নিলাম কার বলুন তার পরবর্তীতে ফ্লাওয়ার বলুন তার পরবর্তীতে যেটাই বলুন না কেন আমরা সমস্ত অ্যাক্টিবিউটকে জাস্ট এখান থেকে এই যে ডাটা টাইটেল দেখতে পাচ্ছেন আমাদের গেট অ্যাক্টিবিউটের মাধ্যমে জাস্ট আমরা এখানে ধরে নিলাম তো গেট অ্যাক্টিবিউট মানে কিন্তু আমাদের এই যে গেট এলিমেন্ট বা আইডির মতো কিন্তু এটা সেম কাজ করে থাকবে ম্যাথডটি তো জাস্ট সেটার মাধ্যমে ধরে নিলাম তো এখানে ইমেজ যেয়ে দিলাম কেন এখন প্রশ্ন আসতে পারে আপনাদের এইটা যেহেতু আপনারা যদি বিগেনার হয়ে থাকেন তাহলে প্রশ্নটা অবশ্যই অবশ্যই করতে পারেন তাই না তো ইমেজ যে দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া দেখেন আমি কিন্তু এখানে প্রত্যেকটা লেন তাকে ধরছি সুতরাং একবার একতম ইন্ডেক্সের একবার দুইতম ইন্ডেক্সের একবার তিন তৃতীয়তম ইন্ডেক্সের প্রত্যেকটা ই লেনটাকে ধরার জন্য আমি কিন্তু এখানে যে দিয়ে দিলাম জের মানে একবার জিরো জের মানে লোক ঘুরে ঘুরে একবার ওয়ান জের মানে লোক ঘুরে ঘুরে একবার টু যে জের মানে লোক ঘুরে ঘুরে একবার থ্রি জের মানে লোক ঘুরে ঘুরে একবার ফোর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাকে ধরে নিলাম তার লেনথটাকে লেনথটাকে ধরে দিলে ডাটা টাইটেলটাকে জাস্ট আমরা এখান থেকে ধরে নিলাম তো এই কাজটা জাস্ট আমরা এখানে করলাম করে নেওয়ার পর ডাটা টাইটেলটা এখন হয়ে গেল যা ডাটা টাইটেলটা কিন্তু আপনি এখানে কনসোল ডট লগের মাধ্যমে দেখতে পাইলেন আমি আপনাদেরকে সেটা দেখালাম তো এখন জাস্ট আমরা এখানে যে কাজটি করলাম এই যে সার্চ ডট ভ্যালু এই সার্চ মানে কিন্তু আমার ইনপুট ফিল্ডের সার্চ হুম তো এই ভ্যালুটা যদি আমার ইকুয়াল ইকুয়াল যদি টাইটেল হয় সুতরাং এই ভেরিয়েবল যদি হয় এই ভেরিয়েবল মানে কি আমার সেটা আপনাদেরকে আমি কনসোল ডট লক করে দেখালাম এইটা যদি আমাদের টাইটেল যদি হয় তাহলে আমরা ডিসপ্লেটা জাস্ট বলে দিচ্ছি ব্লক পারফেক্ট আর এখানে আমরা কী করলাম যদি আমরা ইনপুট দিয়ে দিয়ে যদি আমরা আবারও সেটা পিছনে ব্যাক করি সুতরাং কেটে দিই তাহলে এটা আমাদের কি করবে এটা সঙ্গে সঙ্গে আমাদের ডিসপ্লে ব্লক করে দিবে তো এই কাজটা জাস্ট আমরা এখানে করলাম যদি আমাদের লিঙ্ক থাকে বা ফাঁকা থাকে তাহলে কিন্তু আমাদের কী করবে ডিসপ্লে ব্লক করে দেবে ইনপুট ফিল্ডার তো আশা করি এই যে কাজটি আপনাদের সকলকে আমি বোঝাতে পেরেছি ধন্যবাদ সকলকে